নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপনারা জানেন পি এম বিভিন্ন রকম নতুনত্ব নিয়ম আসতেই থাকে আবার নতুন কিছু আপডেট এসেছে নইলে আপনারা পরবর্তী সময়ে টাকা পাবেন না সেই আপডেটগুলি না জানলে বা না করলে কী বলা হয়েছে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না চলুন আপনাদেরকে আগে আমি আপডেটটা দেখিয়ে দিচ্ছি তারপর বিস্তারিত আলোচনা করে বলে দেবো দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে পি এম কিষান যোজনার তেরোতম কিস্তি পেতে হলে ই কেওয়াইসি করতেই হবে দিতে হবে রেশন কার্ডের পিডিএফ ফাইল রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডের নম্বর সঠিকভাবে লেখা হয়েছে কিনা তাও খেয়াল রাখতে হবে আসলে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়ে আগের তুলনায় কড়াকড়িও বেড়েছে তাই এই পদক্ষেপগুলি সঠিকভাবে পালন করা প্রয়োজন ই কে আবশ্যিক নতুন নিয়মে ই কে বাধ্যতামূলক হয়েছে কেন্দ্র সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ই কে আপলোড না করলে সেই কৃষকরা প্রকল্পের সুবিধা পাবেন না ই ছাড়া কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে না বলেও ঘোষণা করা হয়েছে সম্প্রতি কেন্দ্র সরকার এই প্রকল্পটিকে কিষাণ ক্রেডিট কার্ডের সঙ্গেও যুক্ত করেছে যেসব কৃষকদের কিষান ক্রেডিট কার্ড নেই তারা সহজেই এটা করিয়ে নিতে পারবেন তারপর বলেছে রেশন কার্ডের কপি বাধ্যতামূলক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি পেতে কৃষকদের অবশ্যই নাম রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ডের একটি কপি জমা দেওয়ার বাধ্যতামূলক রয়েছে তবে রেশন কার্ডের হার্ড কপি দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র সফট কপি পিডিএফ আপলোড করতে হবে এর জন্য পিএম কিষান যোজনার ওয়েবসাইটে ভিজিট করে রেশন কার্ডের পিডিএফ ফাইল তৈরি করে আপলোড করলেই হবে এটা না করলে কিস্তির টাকা আসবে না কিস্তির টাকা পেতে হলে জিনিসগুলো মাথায় রাখতে হবে কিষাণ সম্মান নিধি পেতে আধার কার্ডেরও প্রয়োজন এটা না থাকলে কিস্তির টাকা মিলবে না এছাড়া কেন্দ্র সরকার লক্ষ্য করেছে অনেকেই কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার নাম্বার ভুল দিয়ে দেন এর ফলে টাকা পেতে সমস্যা হয় তাই কিস্তির টাকা আসার আগে পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট ভিজিট করে আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পরীক্ষা করে দেখে নিতে হবে কোনো সমস্যা থাকলেই টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবার ব্যাপারটা আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি এইখানে দেখুন ই করতে বলেছে তো ই ব্যাপারটা আপনারা জানেন আর হচ্ছে ডিবি টেলিং মানে ব্যাংকের সঙ্গে আধার সংযুক্তকরণ মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যাতে করা থাকে সেগুলো করতে বলা হয়েছে সেগুলো আগেই আপনারা জানেন বলেও ছিলাম এবার যে রেশন কার্ডের ব্যাপারটা বলা হচ্ছে যে রেশন কার্ডের কপি বাধ্যতামূলক এই জিনিসটা কি। এখানে বলেছে পরবর্তী কিস্তি পেতে কৃষকদের অবশ্যই নাম রেজিস্টার করতে হবে মানে নতুন নাম নথিভুক্ত করতে হচ্ছে যারা নতুন টাকা পেতে চাইছেন নতুন করে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে রেশন কার্ডের একটি কপি জমা দেওয়া বাধ্যতামূলক এবং রেশন কার্ডের হার্ড কপি দেওয়ার দরকার নেই সফট কপি পিডিএফ আকারে আপলোড করতে হবে এটা কিন্তু এই আর্টিকেলে বলা হচ্ছে এবার এর কতটা সত্যতা রয়েছে সেটা একটু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমরা যখন নতুন আবেদন করা হয় যে ফর্মটা বের হয় সেটা ওপেন করেছি পি এম কিষাণ প্রকল্পের এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রেশন কার্ড নাম্বারের তো যখন নতুন আবেদন করবেন তো রেশন কার্ডের নাম্বারটা দিতে হচ্ছে এটা এই কথাটা কিন্তু সঠিক একদম রেশন কার্ডের নাম্বারটা দিতে হচ্ছে আগে দিতে হতো না এখন কিন্তু দিতে হয় রেশন কার্ডের নাম্বার না দিলে আবেদন করা যায় না রেশন কার্ডের নাম্বারটা দেওয়া হয় তার কারণ হচ্ছে আপনার পরিবারে কজন টাকা পাচ্ছে সেই রেশন কার্ডে কজন রয়েছে ফ্যামিলি মেম্বার সেগুলো বসার জন্য তো রেশন কার্ডের নাম্বারটা দিতে হচ্ছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিন্তু রেশন কার্ড আপলোড করতে হচ্ছে না এটা কিন্তু ভুল কথা সেখানে বলা হয়েছিল রেশন কার্ড আপলোড করতে হচ্ছে কিন্তু এখানে রেশন কার্ড আপলোডের কোনো ঘর নেই এখানে কেবলমাত্র আধার কার্ডের ছবিটা আপলোড করার আর হচ্ছে জমির রেকর্ড আপলোড করার দুটি ঘরই রয়েছে রেশন কার্ড কোনো আপলোডের ঘর নেই সুতরাং রেশন কার্ড আপনাকে আপলোড করতে হবে না কিন্তু এখানে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে এবং যখন আমরা কৃষি অফিসে ডকুমেন্টস জমা দিতে যাবেন সেখানে রেশন কার্ডের জেরক্স আপনাকে জমা দিতে হবে এটা হলো মেন কথা তো এগুলো যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে এবার প্রশ্ন আসছে যারা অলরেডি টাকা পাচ্ছেন হ্যাঁ যাদের নাম অলরেডি বেনিফিশিয়ারি লিস্টে উঠে রয়েছে তাদের ক্ষেত্রে রেশন কার্ড যুক্ত করতে হবে কিনা না দেখুন তাদের ক্ষেত্রে কোনো যুক্ত করতে হবে না তাদের ক্ষেত্রে কোনো রেশন কার্ড যুক্ত করার কোনো অপশান নেই অনলাইনেও নেই কোনো অফলাইনেও নেই আর কৃষি দপ্তরের অফিসারদের যে পোর্টাল সেখানেও কিন্তু নেই তারাও কিন্তু পারবে না তবে বিভিন্ন কৃষি অফিস আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য রেশন কার্ডও কিন্তু চাই কিছুদিন আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছিলো বা এখনও বর্তমানে হচ্ছে বিভিন্ন ব্লকে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের আধার কার্ড ভোটার কার্ড পরিবারের রেশন কার্ড হ্যাঁ ব্যাংকের পাসবই এই সকল জমির রেকর্ড এই সকল ডকুমেন্টসগুলো কিন্তু কৃষি অফিসে জমা করতে বলে সেগুলো কেবলমতো ভেরিফিকেশন করার জন্য বা আপনি প্রকৃত কৃষক কিনা যাচাই করার জন্যই জমা করতে বলে আপনার যে রেশন কার্ডটা যুক্ত করবে সেই কারণে রেশন কার্ডটা চাইছে তা কিন্তু করার জন্যে নয় সুতরাং রেশন কার্ডের নাম্বার যারা আগে থেকে টাকা পেয়ে আসছে তাদেরকে কোনো যোগ করতে হচ্ছে না এখন এখন পর্যন্ত কোনো অপশান নেই বা অনলাইনেও করা যাবে না অফলাইনেও করা যাবে না কোনো কিছু করতে হবে না যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন তবে যারা নতুন আবেদন করছেন তাদেরকে রেশন কার্ডের নাম্বারটা যুক্ত করতে হবে এটাই হলো তোফাত সুতরাং যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না চিন্তা করার কিচ্ছু নেই রেশন কার্ডে কোনো যোগ করতে হবে না কোনো কিছু করতে হবে না তবে বলে রাখি কৃষি অফিস যদি বলে যে আপনার রেশন কার্ড এই এই ডকুমেন্টসগুলি নিয়ে আমাদের কৃষি অফিসে আসুন তখন অবশ্যই আপনারা জমা দেবেন কারণ সেইগুলো কিন্তু আপনার ভেরিফিকেশন করার জন্য তারা চাইছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে যারা টাকা পাচ্ছেন তাদের যদি রেশন কার্ড যুক্ত করার কোনো অপশান আসে বা আপলোড করার কোনো অপশান আসে বা সেই রকম কোনো যদি নিয়ম আসে আমাদেরকে আমরা ইনফরমেশান জানিয়ে দেবো পরবর্তী সময়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য